দন্ত চিকিৎসকের করোনা ধরা পড়ায় বন্ধ হলো বর্ধমান মেডিকেল কলেজের দন্ত বিভাগ। এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক দন্ত চিকিৎসক করোনা পজিটিভ হওয়ায় বন্ধ করে দেওয়া হলো হাসপাতালের দন্ত বিভাগের আউটডোর। গত শনিবার কলকাতা নিবাসী এক চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ আসায় সোমবার থেকে আগামী রোববার পর্যন্ত হাসপাতালের দন্ত বিভাগের আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা প্রায় 15 জনকে নিবৃত্তবাসে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার কুণাল কান্তি দে জানান, ওয়ার্ড জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। হাসপাতালে আসা রোগীদের ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মেডিকেল কলেজে ডেন্টাল আউটডোরে একজন ডাক্তারবাবু কোভিড পজিটিভ হয়েছে, উনি বাইরে থেকে টেস্ট করে এসেছিলেন, ওনার রেজাল্টটা পজিটিভ হয়েছে এবং ওনার সংস্পর্শে যারা এসেছেন তাদের সুরক্ষার কথা ভেবে তাদের যাতে ভালো চিকিৎসা হয় এবং তার জন্য অন্য কারো রোগীদের যাতে অসুবিধা না হয় এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জুন মাসের 22 তারিখ থেকে 27 তারিখ অবধি 6 দিন আমাদের ডেন্টাল আউটডোরটা বন্ধ থাকবে এবং এই জন্য আমাদের নোটিশ করা আছে যারা রোগীরা যারা আসবেন তারা ডেন্টাল কলেজে ওখানে ওরা দেখাতে পারবে। আর এমনি ব্যবস্থা কি নিয়ে আছে স্যানিটাইজ করা বা সমস্ত কিছু? স্যানিটাইজ আমরা করে দিচ্ছি, আমরা আমাদের আউটডোরের মধ্যে যেরকম হয় সব জায়গাতেই করছি এবং ডেন্টাল আউটডোরে ভালোভাবেই আমরা স্যানিটাইজ করার ব্যবস্থা করছি যাতে রোগীদের কোনো অসুবিধা না হয়, রোগীরা যাতে সুরক্ষিত থাকে সেজন্য স্যানিটাইজ করার ব্যবস্থা করে দিচ্ছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।